हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बेंगली ब्लॉगर पूजा। और आमी पूजा अभी तुम्हारे জন্য নিয়ে চলে এসেছি এখানে নিউ ব্লগ। আর আজকে 7:15 বাজে, এখন 7:15 থেকে আমার এই ব্লগটা আমি স্টার্ট করেছি। আর এখন সন্ধ্যা 7:15 বাজে, কিন্তু সকাল না। আর আজকে দেখতেই পাচ্ছ এখন রেডি রেডি হয়ে গেছি। আমাদের এখানে যে বড় বাজারটা রয়েছে সেইখানের উদ্দেশ্যে দুজনে মিলে বেরোবো, তুতুল আর আমি বেরোবো। তুতুল এদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি। ওইখানেতে আমরা করোনার পর যাইনি না, করোনার পর থেকে আমরা যাইনি, আজকে এই ফার্স্ট যাচ্ছি আমরা। দেখি করোনার পর, লকডাউনের পর বাজারটার কি রকম অবস্থা, আর যদি টুকিটাকি কিছু পাই তাহলে অবশ্যই তো নেব। দুধ খেয়ে যাবে? তো চলো দুধটা খেয়ে নিই, দুধটা খেয়ে তারপরে বেরোবো। আর আজকে রান্না বান্না বলতে দিনের বেলা বেশি করে নিয়েছিলাম, যেহেতু প্ল্যান ছিলই যে না আজকে বেরোনো হবে, তাই দিনের বেলা বেশি করে নিয়েছিলাম। ওইটা দিই, রাত্রিবেলা ডিনারটা হয়ে যাবে আস্তে আস্তে। এখন কটা বাজবে, রাত হয়ে যাবে কি না, তাই জন্য ওটা দিয়ে এসে ডিনার করে নেবো। আর এখন তাড়াতাড়ি করে বেরোতে হবে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। ওইদিকে আমি এডিটের কাজে বসেছিলাম, এবার এডিট করতে করতে 7টা বেজে গেছে। তারপরে উঠে রেডি টেডি হয়ে এখন বেরোতে যাচ্ছি। দেখছি অনেকটা লেট হয়ে গেছে, মানে যদি 6:30-6টা বেরিয়ে পড়তে পারতাম তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত, বাড়ি ফিরতেও রাত হতো না, অনেকটা তাড়াতাড়ির মধ্যে আমরা বাড়িও ফিরে যেতে পারতাম। যেহেতু এডিট করতে বসেছি, তারপর ওইদিকে আমি একটা ভিডিও আপলোডে অলরেডি বসিয়ে দিয়েছি, তো এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তুতুল অনেকক্ষণ থেকে বলছিল যে রেডি হও রেডি হও, অনেক লেট হয়ে যাবে, নইলে বেরোতে লেট করলে ফিরতেও লেট হয়ে যাবে। কিন্তু আমি ওই তখন সেই মোমেন্টে কমপ্লিট না করলে ভিডিওটা যেহেতু আপলোডে বসাতে পারতাম না, সেহেতু ওইটা কমপ্লিট করার পর উঠতে রেডি টেডি হতে অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো বেশি আর বকবক করবো না, এখন বাজারে বেরোতে হবে, নইলে এখানে লেট হয়ে যাবে ফিরতে ফিরতে আমাদের। অনেক রাত খেয়ে নিই, দুধটা খেয়ে নিয়ে বেরোবো। আজকে করোনার পর, লকডাউনের পর প্রথম যাচ্ছি, আর তোমাদেরকেও আমাদের এখানে বাজারের কি অবস্থা সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আর তুতুল এখনো পর্যন্ত রেডি হয়নি, এখনো পর্যন্ত খালি গায়ে ঘুরছে। মাস্ক কই, স্যানিটাইজার নিয়েছো? হ্যাঁ, আমারটা নিচ্ছি, তোমারটা তুমি নিয়েছো? হ্যাঁ, আর স্যানিটাইজার পকেটে, আর হেলমেট হেলমেট নিতে হবে তো? না, হেলমেট নিলে ঠান্ডাটা কম লাগবে। আজকে আমি একটা ফুলাতে জামা পরেছি, কারণ বাইরে তো এখন কুয়াশা টুয়াশা দিচ্ছে, সকালের দিক করে ভালোই কুয়াশা দিচ্ছে, তো ঠান্ডাটা যাতে না লেগে যায় ওই জন্য একটা থিকটা জামা পরে নিয়েছি। মাস্ক তোমার? চলো এখনের মতন টাটা টাটা করো, চলো। আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর এখানেতে তুতুল বাইকটা আগে গ্যারেজ করে দিচ্ছে, তারপরে আমরা মার্কেটে ঢুকবো। এখানে বাইক টাইকের ঝামেলা টামেলা মিটিয়ে নিয়ে তারপরে আমরা মার্কেটে ঢুকবো। তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো যে প্যান্ডেমিকের পর আমাদের এখানকার যে বড় বাজার সেটার এখন কি অবস্থা। কত লাইট কালার কি দাম আছে?
আর এই মাত্র তুতুলের জন্য দুটো গেঞ্জি নিলাম, এবারে আমার জন্য কিছু একটা দেখবো। আর আজকে করোনার পর আমরা যদিও প্রথম এই বাজারটায় এলাম, দেখছি যে ভীষণ পরিমাণে ভিড়। তোমরা দেখো আমাদের পিছনেতে দেখলে বুঝতে পারবে যে কতটা ভিড়, আর প্রত্যেকের কিন্তু মুখেতে মাস্ক টাস্ক কিছুই নেই, মানে ঠিক মতো প্রিকশন নিয়েও আসেনি। তো যাই হোক, এসে প্রথমত এরকম ভিড় দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। ভালো কাজ আছে তো, এই কালারটা আছে নাকি? না, ডিজাইনটা বলছে ওই রকমেরই। দাদার দোকান থেকে দুটো সায়াও নিলাম। আর এখানে যে বড় বাজারটা, আমাদের এখানে মানে সব থেকে বড় বাজার, এখানেতে লেহেঙ্গা শাড়ি আগেতেই তোমাদেরকে আরও একবার দেখিয়েছিলাম। তো এখানেতে অনেক অনেক কিছু পাওয়া যায়, শাড়ি লেহেঙ্গা থেকে আরম্ভ করে পাঞ্জাবি টি শার্ট, মানে সমস্ত কিছু, সমস্ত কিছু পাওয়া যায়। আর এখন আমরা বেরিয়েও যাচ্ছি, আমাদের যেগুলো টুকিটাকি কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে। আর একবার গেট থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে আমাদের এই বড় বাজারে কীরকম ভিড়। যদিও আমরা বাড়ি থেকে বেরোনোর সময় এতটা ভিড় হবে এটা কল্পনাও করিনি, আমরা ভেবেছিলাম দু একজন মানুষ হবে, যেহেতু করোনা টোরোনার এরকম চলছে তাই ভেবেছিলাম যে বেশি ভিড় হবে না। কিন্তু এখানে এসে দেখি তার পুরোটাই উল্টো, ভীষণ পরিমাণে ভিড়, ভীষণ পরিমাণে ভিড়। আর চলো তাহলে এবারে বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে গিয়ে বাকি তোমাদের সাথে কথা হচ্ছে আমার। প্রথমে মাস্কটা সব থেকে মুখের উপর এঁটে থাকে যেন একটা, আর ওইদিকে তো তুতুল তো চেঞ্জ করতে লেগে গেছে। এখন কটা বাজছে? 9:40 বাজছে। এই সবে মাত্র আমরা বাড়ি এসেছি, আর এই যে এই এক ব্যাগ কেনাকাটি করে তোছি, কিন্তু আজকে গিয়ে দেখলাম যে মানে এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড ভিড় একদম। আমি অতটা ভিড় হবে এই করোনা টোরোনার এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশান হচ্ছে, এতটা ভিড় হবে এক্সপেক্টই করিনি। তো যে যখন দেখছি এত ভিড় এত ভিড়, প্রথমত অবাক হয়ে গেছি যে এত ভিড়। তো তারপরেতে ভিড়ের মধ্যে ভেতরেতে যে ভেতরের দোকানগুলো আছে ওইগুলোতে আর ঢুকিনি, এত ভিড় ঠিলে ঠিলে ওইরকমভাবে ঢোকা আমার পক্ষে পসিবল না, তো ঠিলে ঠিলে আর ঢুকিনি। ওই বাইরে যেগুলো একদম মুখে দোকানগুলো সেইগুলো থেকেই আমার যেগুলো টুকিটাকি লাগতো সেই জিনিসগুলো নিয়ে চলে এসেছি। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন একদমই এক্সপেক্ট করিনি যে ওইরকম পরিমাণে ভিড় হবে। আমি ভেবেছিলাম যে
মানে এক একটা দোকানে হয়তো 4 থেকে 5 জন করে লোক হবে। তুতুল আমাকে বলেছিল যে দেখবে ভীষণ ভিড় হবে, কারণ ও বাইরেতে বেরোয়, ও দেখেছে বাজারে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ভিড় দেখেছে। ও আমাকে অনেকবার বলেছিল যে দেখবে বেশি মানে ভিড় হবে মোটামুটি, কিন্তু ওই অত পরিমাণে যে ভিড়, মানে যে বাজারটা, বাজারের আগেতে যে রোডটা, সেই রোডটা পুরো একদম জ্যামে ভর্তি, এত ভিড়। তো যখন ঢুকেছি আমি অবাক হয়ে গেছি যে এত ভিড়, কি বলবো, একদম তো আনবিলিভেবল ভিড় একদম। আমি তো প্রত্যেকটা দোকানে ভেবেছিলাম যে দেখবো যে না কি রকম কি মাল এসেছে না এসেছে, কিন্তু প্রত্যেকটা দোকানে তো দূরের কথা ঢোকা, আমি 2-4টে দোকান ঢুকেছি, আর 2-4টে দোকান তাও আবার যেই দোকানগুলোতে ভিড় নেই, একটা করে বা একটা করেও নেই এইরকম ছিল, মানে মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেই রকম দোকান থেকে ঢুকেছি, আর সেই রকম দোকান থেকেই যা যা আমার দরকারি ছিল সেই জিনিসগুলো কিনে নিয়ে চলে এসেছি, মানে ঢুকেছি, নিয়েছি আর চলে এসেছি। আর যেই দোকানগুলোয় ভিড় সেই দোকানগুলোতে একদম ধারে কাছে ঢুকিনি, এই কাছে রোডের এই সামনেতে যে দোকানগুলো ছিল মানে ভিড়টা অতটা ছিল না, তো ওই সামনের দোকানগুলো থেকে নিয়েছি, আর ভেতরের দিকে একটা দোকানেও ঢুকিনি। আর একটা দোকানে, প্রথমে দোকানে একটা দোকানে ঢুকেছি, ঢুকতেই দেখছি পিছনেতে মানে এত লোক জড়ো হয়ে গেল, মানে এত ভিড় হয়ে গেল নিমিষের মধ্যে, ওই দোকানটা থেকে তো কিছু নিইনি, এত ভিড় হয়ে গেছে দেখে, মানে দেখছিলাম জিনিস সেই দোকানটা থেকে ভিড় হয়েছে দেখে বেরিয়ে চলে এসেছি। এদিকে তো তুতুল এসে ফ্রেশ ট্রেস হয়ে অলরেডি বসে আছে, আমি জাস্ট ব্লগটা এন্ড করবো বলি এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, না হলে ফ্রেশ ট্রেস হয়ে ব্লগটা এন্ড করতাম, যদিও আমি স্যানিটাইজার স্প্রে করে নিয়েছি। তো এবারে জামাগুলো চেঞ্জ টেঞ্জ করবো করে, তো যাই হোক আজকে আমাদের ডিনারের মেনুতে কি রয়েছে বলে দিই, আজকে চিকেন হয়েছিল দিনের বেলা, চিকেন রয়েছে আর আলু ভাজা আছে, গোল গোল করে আলু ভাজা করেছিলাম, আর টমেটো পেঁয়াজ এইসব দিয়ে মুসুরের ডাল করেছিলাম, তো ওটা রয়েছে। আর ভাতটা এখন বসাবো, কটা বাজছে, 10:10 বাজছে, ভাতটা গরম গরম হয়ে যাবে, আর আমরা খাই 10:30 এরকম সময় করে খাই, যেহেতু আমি একটু ফ্রেশ হয়ে গিয়ে ভাতটা ওইদিকে বসিয়ে দেবো, গরম গরম ভাত আর মুসুরির ডাল আর আলু চিকেন কষা, মানে চিকেন হয়েছে মানে কষা কষা করেছিলাম আলু চিকেনটা, আর হচ্ছে আলু ভাজা, এটা দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে। আর আজকের শপিং হচ্ছে এই এত কিছু, যেগুলো আমি তোমাদেরকে কালকে দেখাবো, আজকে রেখে দিচ্ছি, কালকে খুলে দেখাবো, আজকে জাস্ট তোমাদেরকে আমি ওপরে ওপরেই দেখিয়ে নিচ্ছি। তো অনেক কিছুই নিয়েছি, অনেক কিছু মানে দরকারি কিছু নিয়েছি, আর এখন যাই কেনা হবে না কেন সবকিছু দুর্গাপূজার শপিং পারপাসে, একটা নাইটি কেনা হলেও দুর্গাপূজার জন্য নাইটি নিচ্ছি। এখানে একটা পাঞ্জাবি নিয়েছি, এটা তো তুলের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি, এটা একটা নিয়েছি, আমি দুটো নাইটি নিয়েছি, আমি একটা হাউস কোট নিয়েছি, যেগুলো ভীষণ দরকার ছিল সেগুলোরই নেওয়া হয়েছে, আর এখানেতে নিয়েছি দুটো সায়া নিয়েছি, সায়া তো আর দেখাবার কিছু নেই তাই দেখাচ্ছি না, যাই হোক একটা ব্লাউজ নিয়েছি, একটা না দুটো ব্লাউজ নিয়েছি, এখানেতে দুটো আমি ব্লাউজ নিয়েছি, আর এখানেতে তুতুলের দুটো গেঞ্জি নিয়েছি, একটা আর একটা দুটো গেঞ্জি নিয়েছি, শর্ট পাঞ্জাবি জিন্স টিন্সের সাথে পরবার জন্য। আর এই যে তুতুলের দুটোই পাঞ্জাবি দেখতে পাচ্ছ, দুটো পাঞ্জাবি আমি চয়েস করে দিয়েছি, এইটা এটা ক্যামেরাতে ঠিকঠাক কালার আসছে না, এটা পিঙ্ক কালারের, আর এটা তো সাদা হোয়াইট কালারের মধ্যেই রয়েছে, আর অনেক ডিজাইন ডিজাইন করা রয়েছে, এটাও খুব সুন্দর, আর এটা তো ভালোই, এটা একটু লেন্থে বড়, এইটা শর্ট, এটা শর্ট পাঞ্জাবি, আর এটা লেন্থে হাঁটুর পর্যন্ত হবে তুতুলের। তো যাই হোক, এগুলো তোমাদেরকে এখন খুলে দেখাচ্ছি না, কিন্তু আমি যা খুলে দেখাবার এগুলো আগে ওয়াশ করব, ওয়াশ করার পর শুকিয়ে টুকিয়ে গেলে আমি তোমাদেরকে এগুলোকে খুলে দেখাবো।
ফ্রেশ ট্রেস হয়ে তারপরে আমরা ডিনার করব। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটাতেও প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার কোনো নতুন ব্লগ নিয়ে, কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনেদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর লেটস কিপ স্মাইল অন ইউর ফেস, বিকজ ইউর স্মাইল ইজ এ রিজন ফর মেনি আদার টু স্মাইল।